আজাদ কল আজাদ স্যার আগে আগে ঢুকে আজাদ কল পরে যাবে আমার যে আমার আরে দাঁড়া থাক 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 তুমি এখন যাও ভিতরে যাও আমার এই তুমি সামনে চলুন আমি ঠাকুর আইনজীবী সমিতির সভাপতি। আমি আজকে এসে দেখলাম রমেশচন্দ্র সেনকে এখানে জেল হাজতে প্রেরণ করা হয়েছে মকদ্দমায়, যার বাদী হচ্ছে রিপন। দেখলাম সে এত অপরাধী যে তার পক্ষে একজন আইনজীবীও দাঁড়ায়নি, অথচ আমরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এই ঠাকুরগাঁয়ে 18 বছর হয়েছে প্রতিটি মামলায় প্রতিটি লোককে আমরা বিনা পয়সায় সার্ভিস দিয়েছি, বিনা পয়সায় সাহায্য করেছি, তাদের কাছে কোনো মামলা মোকদ্দমায় টাকা পয়সা নিই নাই, দলীয় মামলায় একটা পয়সা আমরা নিই নাই। আমরা জানি যে মিথ্যে মোকদ্দমা। এখানেও দেখতে পেলাম যে আসলে ইনি আসলেই অপরাধী বলেই কোনো আইনজীবী তার আজ পর্যন্ত এখন পর্যন্ত তাকে সাহায্য করতে আসেনি। ধন্যবাদ। না ছিল রায় সি ডাব্লু, রায় তো বলা হয় না এটাকে, সি ডাব্লু মনে জেল হাজতে পাঠানো। আওয়ামী আইনজীবী সমিতির কেউ উপস্থিত ছিল না আজকে, তার যা দেখলাম তাতে করে হচ্ছে তার অপরাধের মাত্রাটা বিবেচনায় তার কেউ ছিল না। ন্যায় বিচার পাবে তো স্যার? ন্যায় বিচার পাবে, ন্যায় বিচার পাবে, অপরাধ করে থাকলে তার বিচার পাবে। মামলাটা কি ছিল? মামলাটা কি? মামলাটা আমি গোটাটা আমি দেখিনি, তবে মামলাটা হচ্ছে বিস্ফোরক দ্রব্য আইনের মামলা। এটা কি বুঝার না জনাব ভাই, মানে কোন ঘাটে হামলাটা বা কোন জায়গায়? এটা আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে দিতে পারি। আচ্ছা, এই এই মামলার ভবিষ্যৎ প্রক্রিয়াটা কি একটু বলেন? আপনি আইনজীবী একজন, এরপরে কি হতে যাচ্ছে? মানে কি মামলা চার্জশিট হবে, চার্জশিট হয়ে যদি তদন্তে প্রমাণিত হয় যে হ্যাঁ, তখন তাকে বিচারের সম্মুখীন হতে